আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 এবং এসএসসি 25 এর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ এর ক্ষেত্রে কিভাবে তোমরা অ্যাডজেক্টিভের সঠিক ব্যবহার করতে পারো, সেই জন্য আমি আজকে অ্যাডজেক্টিভের আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজেক্টিভ তোমাদের খুবই প্রিয় এবং পছন্দের এবং খুব জানা একটি পার্ট অফ স্পিচ। তোমরা জানো যে পার্ট অফ স্পিচ কোনো একটি নাউন অথবা প্রোনাউনের গুণ, দোষ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে মূলত অ্যাডজেক্টিভ বলা হয়। আর অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনও হয়তো তোমরা জানো, তবে আজকের আলোচনায় আমি দেখাবো যে তোমাদের জানার বাইরেও আরও কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, সেগুলোর কথাও আমি আজকে যে বোর্ডে মেনশন করেছি এবং ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি অ্যাডজেক্টিভ কাকে বলে তা সেগুলোর যে ডেফিনেশন, সেগুলোর ক্লাসিফিকেশন এবং সেগুলোর সেন্টেন্সের পজিশনস এবং ইউজেস অর্থাৎ ব্যবহার তোমাদের দেখাবো। সেজন্য সামনের দিনগুলোতে তোমাদেরকে আমার এই ভিডিওগুলো দেখতে হবে এবং জানতে গেলে আমার ভিডিওগুলো দেখতে হবে। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইল অ্যান্ড পেজ ফলো করো, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে। যারা দেখতে পাচ্ছে না তারা যেন দেখতে পায়, সেই সুবিধাটি তোমাদের করে দেওয়ার দায়িত্ব রয়েছে। আর একটি কথা, যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছে না, হয়তো তোমার একটি শেয়ার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আমার এই আলোচনাটি, ক্ষুদ্র প্রচেষ্টাকে হয়তো পৌঁছে দিতে পারে। কথা বলাবো না, চলে যাচ্ছি মূল আলোচনায়। যেমনটি বলেছিলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে আজকের আলোচ্য বিষয়। অ্যাডজেক্টিভের ডেফিনিশন তোমরা সবাই জানো। আর অ্যাডজেক্টিভকে আমরা প্রাইমারিলি অর্থাৎ প্রাথমিকভাবে চারটি ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এর আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ, যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ, ত্রুটি, তারপরে এরকম যত রকমের বৈশিষ্ট্য রয়েছে, মানবিক বৈশিষ্ট্য এবং বস্তুর বস্তুগত বৈশিষ্ট্য, সবগুলো এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা প্রকাশিত হয়ে থাকে। এর আরেকটি নাম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা বর্ণনামূলক অ্যাডজেক্টিভ। আর চলে যাচ্ছি পরের যে অ্যাডজেক্টিভ, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ পরিমাণ বোঝাবে। এটির আরেকটি নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সকল নাউনের বা প্রোনাউনের যে পরিমাণ হয়ে থাকে সেইগুলোর পরিমাণ বোঝাবে যে সকল অ্যাডজেক্টিভ, সেটি মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এর আরেকটি নাম হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। এখন নাম্বার শব্দটির অর্থ তোমরা জানো সংখ্যা, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ মূলত সংখ্যা প্রকাশ করে থাকে কোনো নাউন এবং প্রোনাউনের। আর চার নম্বর যে অ্যাডজেক্টিভ সেটি হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল শব্দটির অর্থ হলো প্রোনাউন সম্পৃক্ত। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই অ্যাডজেক্টিভগুলো মূলত প্রোনাউন থেকে এসেছে। এরা আবার পাঁচ ধরনের, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। অবশ্য মজার বিষয় হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু প্রোনাউন, কিন্তু যখন তারা অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমার ধারাবাহিক আলোচনায় তোমাদের এই ম্যাজিকটি আমি দেখাবো, তারা কখন প্রোনাউন এবং তারা কখন অ্যাডজেক্টিভের কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তো গেল প্রধান চার ধরনের অ্যাডজেক্টিভ। এছাড়াও ইংরেজি ভাষা এবং সাহিত্যে আরও পাঁচ ধরনের অ্যাডজেক্টিভ আমরা লক্ষ্য করি, সেইগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এটি আবার কি জিনিস, অর্থাৎ এই যে প্রপার নাউন আছে, প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ গঠিত হয়। ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ, এটি খুব সোজা, এই যে একটা তোমাদের খুব পরিচিত শব্দ ভেরি, ভেরি শব্দটিকে তোমরা অ্যাডভার্ব হিসেবেই জানো, কিন্তু এই ভেরি শব্দটি এবং কোন শব্দটি একেবারে কোনো বিষয়কে ইমফ্যাসিস অথবা গুরুত্ব প্রদানের ক্ষেত্রে যখন কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন সেটি বা সেইটি ওয়ার্ড ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইংরেজির সবচেয়ে সৌন্দর্য কোন জায়গায়, সেটি হচ্ছে এই যে শব্দের একই শব্দ
ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন অর্থাৎ বহুমাত্রিক কাজ করতে পারে। এটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি মানে স্পেসিফিক কোয়ালিটি, একটি সৌন্দর্য বলে আমি মনে করি। এরপর দেখো এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সের সঙ্গে তোমরা পরিচিত, কিন্তু হোয়াট, এই হোয়াট শব্দটি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে এবং একটি বিশ্বসূচক বাক্যের শুরুতে বসবে তখন আমরা সেটিকে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ বলি। যেমন কী বলবো, যে হোয়াট এ নাইস সিনারি, ঠিক আছে, তাহলে এখানে হোয়াট শব্দটি হয়ে যাচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। তারপর দেখো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ কম্পাউন্ড মানে কি, কমসে কম দুটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি ওয়ার্ডের কাজ করে তখন সেটিকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি। তো এরকম কম্পাউন্ড ওয়ার্ড যদি নাউনের পূর্বে বসে সেই নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তবে সেটিকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে সেটি কীরকম হতে পারে, যেমন ইট ইজ এ টু ডে জার্নি, ইট ইজ এ টু ডে জার্নি, এখানে টু ডে এই শব্দটি মানে টু ডে মানে টু ডে মানে টু ডে মানে একটু দেখেছি একটু কনফিউজিং, এই টু ডে না, এখানে আমি এটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে টি ডাব্লিউ ও টু ডে। হ্যাঁ, ইট ইজ এ টু ডে অথবা টু ডেইজ জার্নি, তার মানে এখানে এই টু ডে শব্দটি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড এবং এরপরে যখন জার্নি শব্দটি আমি ব্যবহার করব সেটি তো নাউন, তাহলে এই নাউনের পূর্বে এই টু ডে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হওয়ার কারণে সেটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে গণ্য হবে। আরেকটি হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয় বুঝতে পারতেছ যে পার্টিসিপল কি। আমি তোমাদের এর আগে আমার প্রায় অনেকগুলো ভিডিওতে আমি বলেছি পার্টিসিপল হচ্ছে একটি ওয়ার্ডের সেই যোগ্যতা যে যোগ্যতার বলে সে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। অর্থাৎ কোনো ওয়ার্ড পার্টিসিপল হতে গেলে তাকে ভার্বের কাজও করতে হবে, আবার ক্ষেত্র বিশেষে তাকে অ্যাডজেক্টিভের কাজও করতে হবে। তাহলে এই যে তোমাদের বলেছিলাম পার্টিসিপল দুই ধরনের, অর্থাৎ পার্টিসিপল সরি তিন ধরনের, এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটিরই কাজ করে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে যখন কোনো ভার্বের সাথে আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটিকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি অন্তত তোমরা দুইবার দেখবে। তাহলে আমি এই শুধুমাত্র এটাকে আজকে আমি বলবো যে ইন্ট্রোডাকশন টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আজকে অ্যাডজেক্টিভের যে একেবারে সূচনা পর্বের কথা আমি বললাম। এরপরে যখন আমি প্রত্যেকটি অ্যাডজেক্টিভের যে উদাহরণ নিয়ে আসবো, তাদের ইউজেস ব্যবহার নিয়ে আসবো এবং তাদের পজিশনস ইন সেন্টেন্স বাক্যে তাদের ব্যবহার নিয়ে আসবো, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আর যারা এসএসসি পরীক্ষা দিবে না বা সামনে দিচ্ছ না বা আরও নিচের ক্লাসে পড়ো অথবা ইন্টারমিডিয়েটে পড়ো অথবা ডিগ্রি বা অনার্সে পড়ো, তাদেরও আমি বলি এগুলো তোমাদের একেবারে খুব খুব বেশি জানা জরুরি। কারণ একটা পার্ট অফ স্পিচ এতটাই গুরুত্বপূর্ণ, কারণ কোনো পার্ট অফ স্পিচ ছাড়া আমরা কোনো বাক্য গঠন করতে পারবো না। কারণ প্রত্যেকটি পার্ট অফ স্পিচ হচ্ছে একটি করে সেন্টেন্সের একেবারে কী বলবো যে মেজর এলিমেন্ট, প্রধান উপাদান। পার্ট অফ স্পিচ ছাড়া আমরা একটি বাক্যের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। তাহলে প্রত্যেকটি পার্ট অফ স্পিচ সম্পর্কে খুঁটিনাটি, এদের ইনস অ্যান্ড আউটস একেবারে সব কিছু জানতে হবে। তাহলে আজকের এই ইন্ট্রোডাকশন টু অ্যাডজেক্টিভ অংশে আজকে অন্তত আমি তোমাদের অ্যাডজেক্টিভের যে বংশপরিচয় সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর শিক্ষার্থী বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবে। তাহলে এই ভিডিওটি কষ্ট করে দেখবার জন্য সকলকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।